নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মহিলাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টায় কাছাড়ের পালরবন্দে পুলিশের এনকাউন্টারে আহত দুষ্কৃতী। কালেন ভারগ্রামে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, মৃত্যু আলিম উদ্দিন নামের এক যুবকের। নাবালিকা মেয়েকে গণধর্ষণের অভিযোগে সোনাই গ্রেপ্তার দুই যুবক। হাইলাকান্দিতে নির্বাচনী ম্যাসকট পায়রা ও প্রচার বাহনের সূচনা করলেন জেলা কমিশনার। করিমগঞ্জে মন্ত্রী পীযূষ হাজারিকার উপস্থিতিতে 1000-এরও বেশি কংগ্রেস নেতা ও কর্মী বিজেপিতে যোগ দিলেন। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড় জেলায় পুনরায় এনকাউন্টারের ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশের গুলিতে এক দুষ্কৃতিকারী আহত হয়েছে। দুষ্কৃতিকারীর নাম জমিরউদ্দিন। তার ঘর শ্রীকুনা আলমবাগে। মঙ্গলবার রাতে কাছাড়ের পালরবন্দে সংঘটিত হয়েছে এনকাউন্টারের ঘটনাটি। লক্ষ্মীপুরের গৃহবধূ অপহরণ কাণ্ডে জড়িত ছিল জমিরউদ্দিন। বর্তমানে শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন জমিরউদ্দিন। কাছাড় জেলার পুলিশ সুপার অমল মহাত্ম্য জানান, গত 16 মার্চ সকাল 5:30 কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের পালরবন্দের শিবপুর থেকে এক মহিলাকে অপহরণ করা হয়। মহিলা প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন। 4 দুষ্কৃতিকারী এক মহিলাকে অপহরণ করে নিয়ে যায় এবং মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। দুষ্কৃতিকারীরা মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। উক্ত ঘটনা সম্পর্কে পুলিশকে অবগত করানোর পর পুলিশ অভিযান চালিয়ে 4 দুষ্কৃতিকারীকে আটক করতে সক্ষম হয়। ষোল্ল তারিখে এটা ঘটনা সংঘটিত হৈছিল লক্ষীপুৰৰ শিবটিলা অঞ্চলত। পুৱা ভ্ৰমণ কৰি থাকোঁতে দুগৰাকী মহিলা ভ্ৰমণ কৰি আছিলে। তাতে 4জনকৈ দুৰ্বৃত্ত হৈ পুৱাই 5:30 বজাত উপস্থিত হৈ এগৰাকী মহিলাক অপহৰণ কৰি লৈ যায়। আৰু লগে লগে আমি যেতিয়া পুলিচক গোটেই ঘটনাটো যেতিয়া তেওঁলোকে ৰিপৰ্ট কৰে বা আমাক জনায়, লগে লগে আমি তদন্ত আৰম্ভ কৰোঁ। 24 ঘণ্টাতকৈ কম সময়ৰ ভিতৰতে 4জনকৈ যিজন ব্যক্তি আমি চিনাক্তকৰণ কৰি জিলাখনৰ বিভিন্ন ঠাইৰ পৰা তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। এই 4জন ব্যক্তিৰ লগত এগৰাকী মহিলাও জড়িত হৈ আছিলে। সেই মহিলাগৰাকীকো আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। কি ভিক্টিম মহিলা তাইৰ জবানবন্দিও লোৱা হ'ল। এইটো দেখা গ'ল যে তাইক অপহৰণ কৰি তেওঁক ধর্ষণের চেষ্টা করা হয়েছে। আর সেইমতে ইয়ার মূল অভিযুক্ত জমিরউদ্দিন বরভুইয়া, ঘর হল আলমবাগ পার্ট 2। ইয়ারপরা গিয়ে শিবটিলা লক্ষীপুর অঞ্চলরপরা সেই মহিলাগী অপহরণ করেছিল। তাক যে ভিক্টিমগিয়ে ইতিমধ্যে চিনাক্তকরণও করেছে। গতি আমি তদন্তকালত যেটা জোর আমি ইন্টারোগেশন চলাও, ইন্টারোগেশনের কালত আমাক জানায় যে এটা ওয়েপন ব্যবহার করেছিল মহিলাগীক বশ করার কারণে। ডিঙিত লগাই মহিলাগীক যাতে ভয়ভীতি প্রদর্শন করেছিল। আর সেই ওয়েপনটো এই পালারবোর্ড অঞ্চলের দলুগ্রাম বলে অঞ্চলত আসলে, সেই দলুগ্রাম অঞ্চলত তাত পেলাই দিছিল। গতি সেই উদ্ধারের কারণে নিজে আগ্রহ পুলিশক আগ্রহ করে। আর পুলিশের টিম, আরক্ষীর টিম যেটা তালে যায়, সেই টিমটো যাওঁতে সেই পরিত্যক্ত স্থানত তাক সুবিধা বুঝি কর্তব্যরত যিজন আমার আরক্ষী কনস্টেবল আসলে সন্তোষ পেগু, তীব্রভাবে আঘাত হানে, বুকুত আঘাত হানে, মুখত আঘাত হানে আর পলাই যাবলৈ চেষ্টা করে। আর সেই সময় আমার পুলিশ যেটো দল তাত উপস্থিত আসলে, রখিবর কারণে বহুতো সিগনেল দিলে। সিগনেল নেমালি দৌড়ি পলাই যাবলৈ চেষ্টা করে। সেই কালত ধরিবর কারণে পুলিশে একটা কন্ট্রোল ফায়ারিং করে। আর কন্ট্রোল ফায়ারিং করার ফলত এটা গুলি ভরিত লাগে আর আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমান চিকিৎসাধীন হয়ে আছে। কনস্টেবল যিজন অন ডিউটি কনস্টেবল আসলে বর্তমান চিকিৎসাধীন হয়ে আছে। আর গুলিবিদ্ধ অবস্থাত জমিরউদ্দিন বরভূঁইয়া নামৰ যিজন মূল অভিযুক্ত, ধর্ষণকারীও হয় আর এজন অপহরণকারীও হয়। গতি আর বর্তমান যেটা অনুসন্ধান কালত দেখা গৈছে যে গোটে সামগ্রিকভাবে গোটেই জেলাখনতে এটা গরু চোরের সর্দার নিচিনাও আসলে কাম করে আসলে। বুধবার সকালে কালাইন ভাটগ্রামে দ্রুত গতিতে আসা একটি ট্রাক আলিম উদ্দিনকে সজোরে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় আলিম উদ্দিন রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। এদিন ট্রাক সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা পিছু ধাওয়া করেন। শেষে ট্রাকটি মেঘালয়ে গিয়ে ধরা পড়ে বলে জানা যায়। আলিম উদ্দিন কাজের জন্য বেরিয়েছিলেন। যাওয়ার সময় এই ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানা যায়। স্থানীয়রা ও পুলিশের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। নাবালিকা মেয়েকে গণধর্ষণের অভিযোগে সোনাইয়ে গ্রেফতার হলেন দুই যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। পীড়িতার পরিবারের তরফে ঘটনার বিবরণ দিয়ে জানানো হয় যে ধনেহরি তৃতীয় খণ্ডের বোনের বাড়িতে থাকা মেয়েকে প্রলোভন দিয়ে বের করে নিয়ে যায় দুই যুবক। রাতে জোর করে ক্ষেতের মাঠে নিয়ে ধর্ষণ করা হয়। পরে পরিবারের লোকেরা নাবালিকা মেয়েকে উদ্ধার করে সোনাবাড়ি ঘাট জিপি প্রাঙ্গণ সভানেত্রীর প্রতিনিধি মামসুল ইসলাম বরভুইয়ার দ্বারস্থ হন। পরে সোনাই থানায় ঘটনার খবর দিয়ে এজাহার দায়ের করলে ওসি মানস সন্দিকৈর নেতৃত্বে সোনাই পুলিশ তদন্তে নেমে এদিন শেষ রাতেই বাড়িতে হানা দিয়ে দুই যুবককে তুলে আনে। আটক যুবকরা হলেন শামীম হোসেন বরভুইয়া ওরফে দীপু ও খায়রুল ইসলাম বরভুইয়া ওরফে কালা। এরা দুজনের বাড়ি ধনেহরি দ্বিতীয় খণ্ডে। 10টার সময় একটা নাবালিকা ইয়ে আশ্রয় নিছে। তখন আমি গড় ছিলাম না। এরপরে গড় হওয়ার পরে আমি তাই কথাবার্তা দিয়ে দেখলাম যে তাই এই নাবালিকা মেয়েটা কোনো এক জায়গার দর্শনে লিপ্ত হয়েছে। এরপরে আমি শুনাই ওসি স্যারের লগে কথা হয়েছে। ওসি স্যারে তার দলবল ফাটাইয়া মেয়েটারে রিকভারি করছেন এবং মেয়েটায় জিজ্ঞাসাবাদের পরে কালকে রাত্রেও দুইজন ছেলেরে আটক করছেন। স্যালে এখন তদন্ত চলের। আমি ধন্যবাদ দিতাম চাই যে সোনাইর পুলিশরে, যে আমার সোনাই ওসি স্যার, সেকেন্ড ওসি, আমার ম্যাডাম যারা আসুন। সোনাইর পুলিশে গত কয়েকদিন আগে একটা মেয়ে, এইরকম মাইনর মেয়ে, এখান থেকে কিডন্যাপ হয়েছিল। বেঙ্গালুর থেকে স্যারে 80,000 টাকা খরচ করিয়া এখানে রিকভারি করছেন। এরপরে আরও কয়েকদিন আগে এই সোনাবাড়িঘাট পার্ট 2 ONGCর মধ্যে একটা মেয়ে এখানে দর্শনীয় খাণ্ডত যে হয়েছিল, তাহলে এই মেয়েটারেও স্যারে রিকভারি করছেন। এবং এই মেয়েটারে রিকভারি করিয়া রাত্রের ভিতরে যে দুইটা ছেলে আটক করছেন, সেই জন্য আমার পক্ষ থেকে আমি সোনাই ওসি স্যারকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করিয়ার যে কাছাড় পুলিশ বা আসাম পুলিশে যে সুষ্ঠুভাবে এখন যে গভর্নমেন্টর যেভাবে কাজ করিয়া যেটা, যার জন্য আমরা জনসাধারণের পক্ষ থেকে আমি সোনাইর পুলিশরে বিশেষ করিয়া ধন্যবাদ জ্ঞাপন করিয়ার যে আগের দিনও আমরা পুলিশরে খুঁজাইয়া পাইছি না, কিন্তু এখন দেখা যায় যে সঠিকভাবে পুলিশে যেভাবে তদন্ত করিয়া সঙ্গে সঙ্গে যেন আসামিগুলা অ্যারেস্ট করেন, এর লাগিন আমরা অত্যন্ত খুশি। এখন তো দুইটা ছেলে অ্যারেস্ট হয়েছে, এটা স্যারে জানেন। তদন্তর প্রক্রিয়া যাইব, কে দোষী নির্দোষী এটা তো আইনের কাছে। আমরার কাজ ছিল স্যারের ইনফরমেশন দেওয়া এবং স্যারে এটা দেনেন দিয়ার। স্যারে এটা যে রাত্রের ভিতরে তদন্ত করি, মানে ইনকোয়ারি করিয়া দুইটা তান দলবল দিয়া দুইটা ছেলে রিকভারি করছেন, এর জন্য আমরা অত্যন্ত খুশি। মেয়ের পরিবারের মানুষ তো আমার লগে যোগাযোগ করছেন, আর তারা তো নিশ্চয়ই FIR করবা। আমি এখন মাত্র আইছি, জানি না, আমি দেখমু, দেখিয়া FIR তো নিশ্চয়ই করবা তারা, যে এরকম এত বড় কাণ্ড হয়েছে। কালকে রাত্রেও আমি তারা ডাকাইছি। আমার নিয়ারেস্ট জিপি সৈয়দপুর জিপির ছেলে এবং মেয়েটাও সৈয়দপুর, দক্ষিণ সৈয়দপুর জিপির মেয়েও এবং ছেলেও। তো আমি আমার বারবারও একটাও ধন্যবাদ আরি দিতাম চাই যে সোনাইর পুলিশের যে কার্যকলাপ যেটা ভাবে যে ভূমিকা নিচ্ছেন, এটা মানে একটা মহান কাজ করডা স্যারে আর কি, যে দুর্নীতির বিরুদ্ধে স্যারে অভিযান চালাইছেন। ধন্যবাদ জ্ঞাপন। হাইলাকান্দি জেলার ভোটারদেরকে তাদের গণতান্ত্রিক অধিকার ভোটদানের মাধ্যমে সাব্যস্ত করার জন্য হাইলাকান্দি জেলার নির্বাচনী প্রচার শাখা জোর কদমে বিভিন্ন কর্মসূচি শুরু করেছে। এ মর্মে বুধবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণে জেলা আয়ুক্ত হাইলাকান্দি জেলার জন্য বিশেষ নির্বাচনী ম্যাসকট পায়রা এবং নির্বাচনী প্রচার বাহন ভোটার এক্সপ্রেসের আনুষ্ঠানিকভাবে সূচনা করেন। জেলা কমিশনার নিসর্গ হিবরে এদিন জেলা আয়ুক্ত কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভায় জেলা আয়ুক্ত জেলাবাসীকে আগামী 26 এপ্রিল সর্বস্তরের ভোটদাতাকে ভোটদান করার আহ্বান জানান। যে চড়াই মানুষের ঘরে ঘরে যায়, এই বছর পায়রা ম্যাসকটের আমাদের যে মূল কারণটি রয়েছে সেটা হচ্ছে যে আজকে পৃথিবীতে যেখানে আমরা ইনফরমেশন টেকনোলজির সাহায্যে এতটা এগিয়ে গেছি, আমরা আবার ঘুরে চাইছি উই আর মুভিং ব্যাক টু দ্য রুটস। যে সময় পায়রার মাধ্যমে চিঠি প্রচার করা হতো, আমরা সেই সময়টা ঘুরে দেখতে চাই, ফিরে দেখতে চাই, এবং পায়রা আমাদের ঘরে ঘরে রয়েছে। তাই আমরা মনে করি আমাদের নির্বাচনী বার্তা পায়রার মাধ্যমে আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো। এবং সেই আগের কথা, যে সময় আমরা চিঠি আগের দিনে যখন পায়রার পায়ে বেঁধে চিঠি দেওয়া হতো, আমরা সেই সময়টা ঘুরে দেখি। बार परसेंटेज ऑफ वोट्स बढ़ेंगे क्योंकि हमने स्वीप में थोड़ा और ज़्यादा इसमें पार्टिसिपेट करने के लिए अप्रोच किया है। जितने भी 17-18 प्लस वोटर्स हैं सारे कॉलेजेस में जाके हम लोग स्वीप एक्टिविटी कर रहे हैं और एक इंटरवेंशन स्पेसिफिक इंटरवेंशन के थ्रू एनरोल करने की कोशिश कर रहे हैं। বুধবার করিমগঞ্জে মন্ত্রী পীযূষ হাজারিকার উপস্থিতিতে 1000-এরও বেশি কংগ্রেস নেতা ও কর্মী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন। করিমগঞ্জ জেলা গ্রন্থাগার হলে আয়োজিত বিজেপিতে যোগদান অনুষ্ঠানে মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, মোদিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য সবাইকে অনন্য ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, বিজয় মালাকার, কৃষ্ণেন্দু পাল, আসাম রাজ্য পরিষদ নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, রাজ্য সম্পাদক কণাতপুরকায়স্থ এবং অন্যান্য কর্মীরা। যেতিয়া অসমত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বিধানসভার, সেইখিনি সময়ত আমার মরমর শ্রদ্ধার অসমৰ জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় কেইটামান প্রতিশ্রুতি দিছিল। এই প্রতিশ্রুতিকেইটা কি আছিল? যদি আমি সরকারলৈকে আহো, আমি অসমৰ যিমান মহিলাই মাইক্ৰ ফাইনেন্সৰ পৰা লোন লৈছিল সেই লোনবিলাক আমি ঘূৰাই দিম আৰু মহিলাসকলে লোন ঘূৰাই দিব নালাগে। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই প্ৰতিশ্ৰুতি দিছিল, যদি আমি চৰকাৰলৈকে দ্বিতীয়বাৰৰ কাৰণে আহোঁ তেতিয়াহ'লে যে আমি অৰুণোদয় 21 লাখ পৰিয়ালৰে আৰম্ভ কৰিছিলোঁ, 830 টকা দি অৰুণোদয় আৰম্ভ কৰিছিলোঁ, আমার যদি দ্বিতীয়বার সরকার আহে আমি সেই টকাকেইটা বহাম। মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই আৰু এটা প্ৰতিশ্ৰুতি দিছিল, যদি আমি চৰকাৰলৈকে আহো অসমৰ 1 লাখ নিবনুৱা যুৱক যুৱতীক চৰকাৰী চাকৰি দিম। কি কি প্ৰতিশ্ৰুতি দিয়েছিল মুখ্যমন্ত্রী মহাশয়? 3 বছরের আগে বিধানসভা নির্বাচনের সময়ে যদি আমরা আবার সরকারে আসে আমরা কি করব, মহিলাদের যে মাইক্রো ফাইন্যান্সের লোন, এই লোন আমি সরকার থেকে মারিয়ে দেব। প্রতিশ্রুতি আমি কি দিয়েছিলাম মুখ্যমন্ত্রী মহাশয়? কি দিয়েছিল প্রতিশ্রুতি? যদি আমি আবার সরকারে ফিরে আসে তাহলে আমি আসামের 1 লাখ নিবনুয়া যুবক যুবতীকে সরকারি চাকরি দিবে। মুখ্যমন্ত্রী মহোদয় আর কি বলছিল? যদি আবার আমরা সরকারে ফিরে আসে আমরা কি করব, অরুণোদয় পরিয়ালের সংখ্যা আমি বৃদ্ধি করব। এই ওখানে কৃষ্ণেন্দু মহাশয় বলছে যে হিমন্ত বিশ্ব মহাশয় যে বলে একটা একটা কথা উনি রাখে, উনি প্রতিশ্রুতি পালন করে। তার জন্য সবাইকে অনুরোধ করি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার জন্য। এখানে যদি আমি কৃপানাথ মাল্লাকে ভোট দিয়ে, ভোটটা কে পাবে? নরেন্দ্র মোদি পাবে। ভোটটা কে পাবে? নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী বানাতে লাগে কি নাই? তাহলে কংগ্রেসকে ভোট দিলে ভোট খারাপ হবে, কংগ্রেসকে ভোট দিলে ভোট খারাপ হবে। এটি একটি সাম্প্রদায়িক দল, কংগ্রেস মহাসাম্প্রদায়িক। এই পার্টিগুলোকে ভোট দিলে আমার খারাপ হবে, এই পার্টিগুলোকে ভোট দিলে আমার খারাপ হবে। আমি সবাইরে ভোট চাই, আমি ডেভেলপমেন্টের ভোট চাই। ডেভেলপমেন্ট আমি করছে, সবাই ভোট দিবেন, কৃপানাথ মাল্লা জিতবেন আর প্রধানমন্ত্রী 400 থেকে বেশি সিট নিয়ে আবার সংসদ ভবনে ঢুকবেন। 5 গ্রাম নিয়ে বিজেপির গ্যারান্টি কোথায় জানতে চায় জাকরু। বরাকের প্রতি আবারও বৈমাত সুলভ আচরণ কেন? অবহেলিত বরাকের প্রতি প্রবঞ্চনার শেষ কোথায়? নগাঁও কাগজ কলের ভূমিতে 27,000 কোটি টাকা ব্যয়ে টাটা গোষ্ঠীর সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি স্থাপনের প্রস্তুতি। কাঁচার কাগজ কলের ভবিষ্যৎ কী? বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নগুলি উত্থাপন করেন জাকরুর। দাবি, নগাঁও কাগজ কলের মতো বরাকের কাগজ কলের পুনরুজ্জীবিত করবেন মুখ্যমন্ত্রী। এদিকে আগামী লোকসভা নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে জাকরু। বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীর দ্বারা কাছাড় এবং নগাঁও কাগজ কলকে পুনর্চালনা করার জন্য 4,141 কোটি টাকা আবণ্টিত হয়েছিল, সেটা হদিশহীন। কাছাড় কাগজ কল এবং নগাঁও কাগজ কলের দুর্নীতির জন্য সিবিআই তরফ থেকে এফআইআর দেওয়া হয়েছিল। এই লুণ্ঠনের তদন্ত করার পর আজ পর্যন্ত এদের বিরুদ্ধে কোনো শাস্তি হয় নাই। বর্তমান সরকারের বৈমাতৃসুলভ আচরণের জন্য বরাক বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত এবং এখানকার তথাকথিত নেতারা বরাকের জন্য কোনো প্রশ্নই কোনো উত্থাপন করেন না। এরা মেরুদণ্ডহীন, এদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। আজকে নগাঁও কাগজ কলে 27,000 কোটি টাকা ব্যয় করে টাটার সেমিকন্ডাক্টর প্রজেক্ট হচ্ছে, কিন্তু বরাকের জন্য বর্তমান মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি, কাঁচার কাগজ কলকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। একজন কর্মক্ষম মুখ্যমন্ত্রী, একজন দক্ষ মুখ্যমন্ত্রীর কাছে জনতার অগাধ বিশ্বাস, ওনার প্রতিশ্রুতির সম্মান হওয়া উচিত। তাই আজকে আমরা এই ভোটের প্রাককালে আমরা বলতে চাই, বরাকের মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা হয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে এবং এদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। জাকরু সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান এই যে লোকসভা ইলেকশনে, এই লোকসভা ইলেকশনে বরাক ব্রহ্মপুত্রর প্রতিজন নাগরিকের কাছে আমরা ঘরে ঘরে যাব এবং শাসক দলের বিরুদ্ধে পরিত্রাণের আশায় ভোট বয়কট করে বা ওদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আমরা আবেদন রাখব। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি বরাকের ব্রহ্মপুত্রের উন্নয়নের জন্য। দুইটা কাগজ শিল্প যতদিন পর্যন্ত পুনরুজ্জীবিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা জানাতে চাই ধ্যাত্ব ভাষায় যে এই লোকসভা ইলেকশনে যেখানে যেখানে আমাদের প্রতিনিধিরা আছেন, যেখানে যেখানে আমাদের কাগজ কলের সঙ্গে যুক্ত জনগণ আছেন, সকলকে আমরা আহ্বান জানাচ্ছি, এই মিথ্যাচারী, এই প্রতিজ্ঞা ভঙ্গকারী, অঙ্গীকার ভঙ্গকারী সরকারের বিরুদ্ধে আপনাদের মতামত প্রয়োগ করে সঠিক বিচার করুন। আপনাদের বিবেক ভোট আমরা আহ্বান জানাচ্ছি। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর এসে গেছে, ভিভা ফুড কোর্ট শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুপটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি, আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। কংগ্রেসে যোগ দিলেন এম শান্তিকুমার সিংহ। গুয়াহাটি রাজীব ভবনে আয়োজিত যোগদান সভায় এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এর হাত ধরে কংগ্রেসে যোগদান করেন। এপিসিসির সভাপতি ভূপেন বড়া, এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ, সাথে সিএলসি লিডার দেবব্রত সৈকিয়া, প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে ডক্টর শান্তিকুমার সিংহ বলেন, বিভাজন এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে যে লড়াই কংগ্রেস দল করতেছে, তাহার সৈনিক হবার জন্য তিনি কংগ্রেসে যোগদান করেছেন। ये सारे पद के भूखे हैं। राहुल गांधी जी ने कभी नहीं कहा कि मुझे कोई मंत्री बनाइए, मुख्यमंत्री बनाइए, कभी उनने मांग नहीं करिए। वो सिर्फ देश के गरीबों के लिए काम करना चाहते हैं। वो ऐसे बैठे इस इलेक्शन में कैसे परफॉर्मेंस दिखा सकते हैं, तो आपको क्या लगता है? तो जनता क्योंकि बहुत सारे स्टेट्स में तो पॉलिटिकल पार्टी अलायंस पार्टी से वो निकल चुके हैं, अलग से सीट। আজ শিলচর বঙ্গভবনে রূপম আয়োজিত ৪৩তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতায় নবারণ শিলচর রেস পয়লাপুল দর্পণ ধর্মনগর বহুরূপী করিমগঞ্জ আজকের প্রজন্ম শিলচর বিশ্ববীণা করিমগঞ্জ মোট ৬খানা নাটক বিকেল ৩টে থেকে একের পর এক নাটক পরিবেশন করেছেন। দেখুন এই নাটকগুলোর কিছু কিছু অংশ বিশেষ। মানে এত ছোট মেয়ে এত দূর চলে এলো একাই না, ওর সাথে কথা বলে যতদূর বুঝলাম কাজের কথা ছাড়া অন্য কিছু কথা তো বলে না। পেনশনার্স অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য তথা শিলচর শহরের সুপরিচিত ব্যক্তিত্ব প্রয়াত অভিজিৎ এন্দোর স্মৃতিতে মঙ্গলবার শিলচর পেনশনার্স ভবনে এক স্মরণসভা আয়োজন করে পেনশনার্স অ্যাসোসিয়েশনের শিলচর শাখা। এতে প্রয়াত অভিজিৎ এন্দোর কর্মময় জীবনের নানা দিক উল্লেখ করে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা। বুধবার পেনশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রসরাস দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল প্রয়াত অভিজিৎ এন্দোর বাসভবনে গিয়ে তার সহধর্মিনী বিশিষ্ট সাহিত্যিক অঞ্জু এন্দোর সাথে সাক্ষাৎ করে স্মৃতিচারণ সভায় পাঠ করা শোক সন্দেশ তার কাছে হস্তান্তর করেন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।